নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর নতুন বন্ধুরা, আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবার প্রথমে মুগের ডাল শুকনো খোলায় ভেজে নেব। আমি আগে ডালগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। হালকা লাল করে ভেজে নেবার পরেই কিন্তু দিয়ে দিচ্ছি জল। এবার অল্প সিদ্ধ হলে এর মধ্যে দিয়েছি অল্প করে গোবিন্দভোগ চাল। চালটা দেবার সময় স্কিপ হয়ে গেছে, আর ডালের মধ্যে একদম অল্প করে গোবিন্দভোগ চাল দিলে কিন্তু ডালের ফ্লেভারটা দারুণ আসে। এর মধ্যে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ ও হলুদ দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডাল ফুটতে দেব, আর অন্যদিকে মাছের মাথাটা ভেজে নেব। গ্যাসের অন্য ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিচ্ছি হলুদ ও লবণ। আমি এইখানে মাছের মাথায় কোনো রকম হলুদ লবণ মাখাইনি, ডাইরেক্ট তেলে দিয়ে তার মধ্যে মাছের মাথাগুলোকে ছেড়ে দিচ্ছি। এতে কিন্তু মাছের মাথার কালারটা কিন্তু দারুণ আসে। মাছের মাথা ভাজা হয়ে গেল, আর অন্যদিকে ডালও সিদ্ধ হয়ে গেল। এইবার ডাল সম্বাদ দেব। ডাল খেয়াল রাখতে হবে কোনো রকম যেন ডাল গলে না যায়। ডাল গলে গেলে কিন্তু একদমই ডালের কোনো টেস্ট থাকবে না, তাই অল্প গোটা গোটা থাকবে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে কিন্তু ডালটা নাবাতে হবে। এবার এক এক করে মাছের মাথাগুলো তেল ছেঁকে তুলে নেব। মাছের মাথা ভেজে তুলে নেবার পরে বেঁচে থাকা তেলের মধ্যে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা ও সাদা জিরে। দুটো তেজপাতা দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। আর তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদার পেস্ট। আদার পেস্ট দিয়ে আদাটা হালকা তেলে ভেজে নেব। দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া টমেটো। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটো ভেজে নেওয়া হয়ে গেল। এইবার দিয়ে দিচ্ছি ডাল। ডাল যখন সম্বার দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে, তাহলে কি হবে ডালের সম্বারের ফ্লেভারটা দারুণ হবে। Thank you.
দেওয়া হচ্ছে চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর চিনিটা দেবার কারণ ডালের টেস্টের সমস্ত রকম ব্যালেন্সটা ঠিক রাখে। দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে মিশিয়ে নেব। গ্যাস অফ করে দিয়েছি আর ওপরে ছড়িয়ে দিচ্ছি 2 চা চামচ গাওয়া ঘি। ঘি দিয়ে মিশিয়ে নেব। ডালের টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ধনে পাতা, দিয়ে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে মুগের ডাল। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে একদমই ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। Yeah.